নমস্কার বন্ধুরা, আমি শোভন আর আপনারা দেখছেন আমার চ্যানেল শোভনস ইংলিশ টিউটোরিয়াল। আজকে আমরা সমস্ত ধরনের গ্রামার আলোচনা করব। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা যে কোনো চাকরির পরীক্ষার ইংরেজি গ্রামার সম্পূর্ণরূপে আলোচনা করব। তবে আজকের টপিক ভয়েস চেঞ্জ। তা ভয়েস চেঞ্জ শিখতে গেলে আপনাদের সব থেকে আগে যেটা জানতে হবে, অর্থাৎ বেসিক কিছু জিনিস অবশ্যই শিখে রাখতে হবে, সেগুলো আমরা আজকে আগে ডিসকাস করে নিই, তারপরে ভয়েস চেঞ্জের উৎসে যাবো। তো সবার প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট কাকে বলে। বাক্যে যার সম্পর্কে বা যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলা হয়। যেমন একটা এক্সাম্পল দেখুন, রাম প্লেইজ ফুটবল, রাম ফুটবল খেলে। কে ফুটবল খেলে? কার সম্পর্কে কথা বলছি? রামের সম্পর্কে। অর্থাৎ রাম এখানে সাবজেক্ট। তারপরে আমাদের জানতে হবে ভার্ভ কাকে বলে। ভার্ভ মানে ক্রিয়া, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় বা হওয়া বোঝায়। তাহলে এই সেন্টেন্সটাতে রাম প্লেইজ ফুটবল, রাম ফুটবল খেলে, এই সেন্টেন্সটায় কাজ করা বোঝাচ্ছে কোনটা দিয়ে? প্লেইজ দিয়ে। প্লে মানে খেলা করা, তাহলে এটা ভার্ব, এটা সাবজেক্ট। এবারে আমরা জানবো অবজেক্ট কাকে বলে। সাবজেক্টকে কি দিয়ে বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে আমরা অবজেক্ট বলি। এক্ষেত্রে রাম কি খেলা করে? ফুটবল খেলা করে, অর্থাৎ ফুটবলটা অবজেক্ট। আরও একটি এক্সাম্পল, হি গেভ মি এ পেন। কে আমাকে পেন দিল? সে, অর্থাৎ তার সম্পর্কে কথা বলছে, এটা সাবজেক্ট। গেভ মানে দিল, এটা কাজ করা বোঝাচ্ছে, ফলে এটা ভার্ব। সে কাকে পেন দিল? আমাকে পেন দিল। এখানে লিখেছিলাম সাবজেক্টকে কি দিয়ে এবং কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকেই অবজেক্ট বলা হয়। তাহলে সে আমাকে, সে কাকে পেন দিল? আমাকে পেন দিল, অর্থাৎ এটা একটা অবজেক্ট। সে আমাকে কি দিল? একটি পেন, ফলে এটাও একটা অবজেক্ট। এখানে দুটো অবজেক্ট আছে, একটা প্রাণীবাচক, একটা অপ্রাণীবাচক। অপ্রাণীবাচকটাকে বলা হয় ডিরেক্ট ডিরেক্ট অবজেক্ট, আর প্রাণীবাচকটাকে বলা হয় ইনডাইরেক্ট অবজেক্ট। অনেক সময় পরীক্ষায় আসে, চাকরির পরীক্ষা বিশেষ করে, কোনটা ডাইরেক্ট অবজেক্ট, কোনটা ইনডাইরেক্ট অবজেক্ট, এরকম কিছু। যাই হোক, হি গেভ মি এ পেন, সে আমাকে একটি পেন দিল, অর্থাৎ সে কাকে পেন দিল? আমাকে। সে আমাকে কি দিল? একটি পেন দিল। ফলে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টকে কি দিয়ে এবং কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে, আর এক্ষেত্রে দুটো অবজেক্টই রয়েছে। তারপরে আমরা জানবো বি ভার্ব কাকে বলে। খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা, বি ভার্ব সম্পর্কে অনেকেরই এখনও পর্যন্ত ক্ল্যারিটি নেই। তো আমাদের জানতে হবে বি ভার্ব কাকে বলে। অ্যাম ইজ আর, প্রেজেন্ট টেন্সের বিভাগ হচ্ছে অ্যাম ইজ আর, পাস্ট টেন্সের বিভাগ হচ্ছে ওয়াজ ওয়্যার, এবং ফিউচার টেন্সের বিভাগ হচ্ছে শ্যাল বি উইল বি। অর্থাৎ ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের এই তিনটি অবশ্যই জানতে হবে। শুধু ভয়েস চেঞ্জ নয় বন্ধুরা, ন্যারেশন বা যা কিছু গ্রামার আপনারা করুন না কেন, বিভাগ সম্পর্কে সমস্ত আইডিয়া থাকা দরকার আছে। এরপরে আসছে মডাল ভার্ব। মডাল হলো কা, কোনগুলিকে বলা হয়? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, ওট টু, এটসেট্রা। এগুলো অ্যাকচুয়ালি হেল্পিং ভার্ব, এগুলো আমাদের সেন্টেন্স গঠনে সাহায্য করে। তাহলে মডাল ভার্বগুলো জানা খুব দরকার আছে, বিশেষ করে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে খুবই ইউজফুল কিছু ওয়ার্ডস। এগুলো হচ্ছে আমাদের বেসিক। এরপরে আমরা শুরু করবো ভয়েস চেঞ্জ। বন্ধুরা, ভয়েস দুই প্রকার আমরা সবাই জানি, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। এবারে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার কিছু সাধারণ নিয়ম রয়েছে, সেগুলো তোমরা টুকে নিতে পারো, খুবই দরকার। এবার এক নম্বর, তার আগে একটা সেন্টেন্স লিখে নিচ্ছি, রাম প্লেইজ ফুটবল। এখানে আমরা পেয়ে গেছি সাবজেক্ট কাকে বলে, যার সম্পর্কে কিছু বলা হচ্ছে সাবজেক্ট। ভার্ব, যে ওয়ার্ড দ্বারা কাজ করা বুঝিয়ে তাকে ভার্ব বলা হয়, তাহলে এক্ষেত্রে ভার্ব হচ্ছে প্লেইজ। সাবজেক্টকে কী দিয়ে প্রশ্ন করলে কী উত্তর পাচ্ছি? রাম খেলে, খেলে কি খেলে? ফুটবল, অর্থাৎ এটা অবজেক্ট। এবারে আমরা নিয়মটা ফলো করব। প্রথম নিয়ম হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্রথমে সাবজেক্ট রূপে বসে। বন্ধুরা, ভিডিওটা একটু বড় হতে পারে। দু নম্বর হচ্ছে টেন্স অনুযায়ী বি ভার্ব বসে। নেক্সট পয়েন্ট,
ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। ফোর্থ পয়েন্ট, বাই বসে। কিছু ব্যতিক্রম আছে, এটা পরে লিখে দিচ্ছি। পাঁচ নম্বর, অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট আছে সেটা অবজেক্ট রূপে বসবে, অর্থাৎ সাবজেক্টটি অবজেক্ট রূপে বসে। কি সাবজেক্ট থাকলে কি অবজেক্টে পরিণত হবে একটু লিখে দিচ্ছি। যেমন আই থাকলে মি হবে, উই থাকলে আস, ইউ থাকলে ইউ বসবে, হি থেকে হিম হবে, শি থাকলে হার হবে, দে থাকলে দেম, ইট ইট থাকলে ইটি বসবে। এছাড়াও অন্যান্য নাম বা কিছু যদি থাকে, রাম শ্যাম ইত্যাদি, তাহলে রামই বসবে, অর্থাৎ কোনো নাম থাকলে নামই বসে যাবে। বন্ধুরা এগুলো একটু নোট ডাউন করে নেবে অবশ্যই, তাহলে বুঝতে খুবই সুবিধা হবে। এবারে আমরা ভয়েস সেন্সটাকে করব। প্রথম নিয়ম কি বলেছিলাম, সাধারণ নিয়ম, অবজেক্টটি প্রথমে সাবজেক্ট রূপে বসবে। অর্থাৎ এই যে সেন্টেন্সটা আমরা লিখেছি, এখানে অবজেক্ট কোনটা, ফুটবল। তাহলে ফুটবল, তারপরে বলেছিলাম টেন্স অনুযায়ী বিভার্ব, একটু আগে লিখেছিলাম বিভার্ব কোনগুলি বলে, অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার শ্যাল বি উইল বি, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের বিভার্ব হচ্ছে অ্যাম ইজ আর। এখানে আমরা বন্ধুরা খেয়াল করব, এই যে ভার্বটা রয়েছে এটা প্রেজেন্ট টেন্সে আছে, ফলে প্রেজেন্ট টেন্সের বিভার্ব বসবে। যেমন ধরো ফুটবলটা অবজেক্ট ছিল, এখানে সাবজেক্ট হয়ে গেছে, তারপরে বিভার্ব বসবে টেন্স অনুযায়ী। এটা যেহেতু প্রেজেন্ট টেন্স আর ফুটবলটা এখন সাবজেক্ট, অবজেক্ট থেকে সাবজেক্ট হয়ে গেছে, তাই জন্য এটাকে ফলো করে বিভার্বটা বসবে। তাহলে ফুটবলের পরে ইজ বসবে, যেহেতু ফুটবল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তারপরে ভার্বে থার্ড ফর্ম বসে। এসেন্ডেসটা ভার্ব আছে প্লেজ, প্লে থার্ড ফর্ম কি, প্লে প্লেড প্লেড, মানে ফুটবল ইজ প্লেড। চার নম্বর নিয়মে বন্ধুরা কি বলেছি, বাই থাকলে সরি বাই বসে, অর্থাৎ ফুটবল ইজ প্লেড বাই। লাস্ট পয়েন্ট, সাবজেক্টটি অবজেক্ট রূপে বসবে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্ট আছে, এখানে রাম আছে, রাম থাকলে কি হবে, রামই বসবে, অর্থাৎ কোনো নাম থাকলে নামই বসবে। তাহলে কি দাঁড়ালো, ফুটবল ইজ প্লেড বাই রাম। আরেকবার বলছি বন্ধুরা, প্রথমে অবজেক্টটি সাবজেক্ট হবে, প্রথম নিয়মটা আছে অবজেক্টটি সাবজেক্ট রূপে বসবে, অর্থাৎ আগে চলে আসবে। টেন্স অনুযায়ী বিভার্ব বসবে, টেন্স অনুযায়ী বিভার্ব বসিয়েছি, অ্যাম ইজ আর, যেহেতু ফুটবলটি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার অ্যাক্টিভ বোঝাচ্ছে, তাই জন্য ইজ বসবে, ফুটবল ইজ। তিন নম্বরে অবশ্যই যেটা ফলো করতে হবে, ভার্বে থার্ড ফর্ম বসবেই বসবে, অর্থাৎ এখানে ভার্ব হচ্ছে প্লে, তাহলে আমাদের বসাতে হবে প্লেড থার্ড ফর্ম। চার নম্বর নিয়মে লিখেছিলাম বাই থাকলে সরি বাই বসে, এটা নিয়ম, বাই থাকলে এ বাই বসবে। এবং লাস্ট পয়েন্ট হচ্ছে সাবজেক্টটি অবজেক্ট রূপে বসবে, অর্থাৎ এই যে সাবজেক্টে রয়েছে এটা লাস্টে চলে যাবে। এখানে যদি আই থাকতো তাহলে মি হতো, এখানে যেমন নাম রয়েছে রাম, তাহলে রামই বসবে। যদি এটা নেগেটিভ সেন্টেন্স থাকতো, অর্থাৎ নাবাচক সেন্টেন্স থাকতো, যেমন রাম ডাজ নট প্লে ফুটবল, তাহলে কী করতাম, সেই সাবজেক্ট রাম, প্লে হচ্ছে মেন ভার্ব, সাবজেক্ট ভার্ব, কী খেলে, অবজেক্ট, ফুটবল খেলে সেটা অবজেক্ট। তো সেম জিনিস রয়েছে, রাম প্লে ফুটবল, এখানে এক্সট্রা আছে ডু নট বা ডাজ নট, এখানে আছে ডাজ নট, তাহলে আমরা কী করবো, কোনো সমস্যা নেই, ফুটবল যেমন আগে করছিলাম তেমনই, তারপরে বি ভার্ব, ফুটবল ইজ, আগেরটা করেছিলাম প্লেড বাই রাম। এক্ষেত্রে বন্ধুরা যেটা করতে হবে, ডু নট বা ডাজ নট থাকলে শুধুমাত্র ভার্বের আগে নট বসে যাবে, অর্থাৎ আগে যে সেন্টেন্সটা আমরা করেছি ফুটবল ইজ প্লেড বাই রাম, এক্ষেত্রে আমরা করলাম ফুটবল ইজ নট প্লেড বাই রাম, শুধুমাত্র নট বসবে। অনেক সময় দেখা যায় ডু নট বা ডাজ নট থাকলে সেটা সরাসরি বসিয়ে দেয় স্টুডেন্টরা,
তো সেটা করলে হবে না, শুধুমাত্র নট বসবে। আচ্ছা, যেটা একটু আগে বলেছিলাম যে 4 নম্বর নিয়মে বাই বসে, কখনো কখনো ব্যতিক্রম আছে, এক্সেপশনগুলো কী কী? এক্সেপশন যেমন নন টু, ননের পর টু বসে, ফিল্ড, এগুলো অবশ্যই নোট ডাউন করে নাও, ফিল্ড উইথ, সরি ফিল্ড উইথ, শকড অ্যাট, ম্যারিড টু, ইত্যাদি। এ সমস্ত ভার্বস থাকলে প্রিপোজিশনটি অটোমেটিক্যালি ফিক্সড প্রিপোজিশন বসবে, অর্থাৎ ননের পরে বাই বসবে না, টু বসবে। এক্ষেত্রে এটা তো খুবই কমন একটা ওয়ার্ড যেটা বারবার পরীক্ষা এসে থাকে, নন টু অবশ্যই বাই হবে না। একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, যেমন বললাম আই নো দ্য বয়, তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে আই, নো মানে জানা, এটা ভার্ব কাজ করা বোঝাচ্ছে। আমি কাকে চিনি? বাচ্চাটিকে, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা কী করবো, একই রকমভাবে আগে আগে অবজেক্টটি সাবজেক্ট হয়ে যাবে, দ্য বয়, তারপরে টেন্স অনুযায়ী বি ভার্ব বসবে, অর্থাৎ এটা প্রেজেন্ট টেন্সে আছে, দ্য বয় ইজ, তারপরে ভার্বের থার্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম বসে, যেমন এখানে নো নিউ নন, নো নিউ নন। তারপরে বাই বসাচ্ছিলাম আমরা, 5 নম্বরে বলেছিলাম সাবজেক্ট সাবজেক্টটি অবজেক্ট হবে, অর্থাৎ এখানে সাবজেক্ট আছে আই, আই থেকে কী হবে, মি। কিন্তু এই ক্ষেত্রে দেখো বন্ধুরা, নন যেহেতু লিখেছি, ননের পরে বাই বসবে না, ননের পরে সবসময় টু বসে, তাহলে আমরা এটা মুছে দিয়ে কী করবো, নন টু, দ্য বয় ইজ নন টু মি, ভেরি ইম্পর্টেন্ট এটা, দ্য বয় ইজ নন টু মি। এবারে বন্ধুরা, প্রশ্নবাচক সেন্টেন্স থাকলে আমরা কী করবো, প্রশ্নবাচক কোয়েশ্চন জাতীয় সেন্টেন্স, যেমন রাম প্লেস ফুটবল, যদি এরকম থাকে রাম প্লেস ফুটবল না থাকে, প্রশ্নবাচক থাকে, ডাজ রাম প্লে ফুটবল, প্রশ্নবাচক, ইন্টারোগেটিভ। এটা দেখে অনেকে করতে পারে না, মানে রুলস ফলো করতে পারে না, জটিল মনে হয়, কিন্তু অ্যাকচুয়ালি খুবই সোজা। তোমাদের একটা সিম্পল ট্রিকের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি, ডাজ রাম প্লে ফুটবল, এটা কীভাবে শিখবে তোমরা, সিম্পলি এটা বাদ দিয়ে দাও, তাহলে কী পড়ে রইলো, রাম প্লে ফুটবল, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা প্যাসিভ ভয়েস করলে কী হয়, ফুটবল ইজ প্লেড বাই রাম। যেহেতু এটা প্রশ্নবাচক, তাহলে আমরা এই সেন্টেন্সটাকে প্রশ্নবাচক করব, ফলে এই বিভার্বটা সেন্টেন্সের শুরুতে চলে আসবে, প্রথমে চলে আসবে, ইজ ফুটবল প্লেড বাই রাম, আর এখানে কোয়েশ্চেন মার্ক দিয়ে দেবো, সিম্পল। দেখো রাম প্লে ফুটবল, ফুটবল ইজ প্লেড বাই রাম, এবার যেহেতু একটা প্রশ্নবাচক আছে, তাহলে ইজটাকে আমরা আগে আনবো, বিভার্বটাকে আগে আনবো, ইজ ফুটবল প্লেড বাই রাম, খুব সিম্পল। আরও একটা এক্সাম্পল দিচ্ছি, ডু ইউ প্লে ফুটবল, তাহলে আমি কী করতে বললাম, সিম্পলি ডুটাকে বাদ দিয়ে দাও, কী রইল, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ইউ প্লে ফুটবল। এবারে কী হবে, ফুটবল ইজ প্লেড বাই ইউ, যেহেতু এটা প্রশ্নবাচক, তাই জন্য আমরা এই ইজটাকে, অর্থাৎ বিভার্বটাকে সেন্টেন্সের স্টার্টিংয়ে বসিয়ে দেবো, ইজ ফুটবল প্লেড বাই ইউ, খুব সিম্পল। তাহলে এই হচ্ছে গিয়ে সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ভয়েস, এতক্ষণ আমরা যেটা শিখলাম সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ভয়েস। এবারে একই নিয়ম ফলো করে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্টের ভয়েস টেন্স শিখব। প্রেজেন্ট কন্টিনিউয়াস কোনগুলি, যেগুলো কোনো কাজ চলছে বোঝাচ্ছে, যেমন এই সেন্টেন্সটাকে আমরা যদি করি, তাহলে হবে রাম ইজ প্লেইং ফুটবল,
রাম ফুটবল খেলছে, মানে কাজটা চলছে, ভার্বের সাথে আইএনজি আছে, এটাকে আমরা কিভাবে করব? খুব সিম্পল বন্ধুরা, এত নিয়ম মনে রাখার দরকার নেই, আমি সিম্পল বলে দিচ্ছি, সব আগের মতো, শুধুমাত্র শুধুমাত্র বি ভার্ব এর পর বিইং বসবে। কি বললাম? সব আগের নিয়মের মতো, মানে প্রথম নিয়মের মতো, শুধুমাত্র বি ভার্ব এর পর বিইং কথাটা বসবে। কি বসবে? বিইং কথাটা বসবে। যেমন তাহলে আমরা এখানে কি করব, আমাদের যেটা জানতে হবে আগের মতোই, প্রথমে সাবজেক্ট রাম, এখানে ভার্বকে প্লে মানে খেলা করা, অর্থাৎ এটাই ভার্ব। কি কি খেলে, কি খেলছে রাম? ফুটবল খেলছে, তাহলে এটা অবজেক্ট। আমরা সাবজেক্ট পেয়ে গেছি, ভার্ব পেয়ে গেছি, অবজেক্ট পেয়ে গেছি, তাহলে কোনো ব্যাপার না, আগের মতোই করব বলেছি। প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট করব, ফুটবল, তারপরে টেন্স অনুযায়ী বিভাগ বসেছিল, ফুটবল ইজ। এবারে বলেছি বি ভার্বের পরে, বি ভার্বের পরে বিইং কথাটা বসবে, বাকিটা আগের মতোই, ফুটবল ইজ, বিইং, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসে, প্লেইড, তারপরে বাই বসে, তারপরে সাবজেক্টটি অবজেক্ট হয়ে যায়, রাম, প্লেড বাই রাম। তাহলে এখানে এক্সট্রা কী হয়েছে? বিইং বসেছে। যেমন বন্ধুরা, রাম প্লেস ফুটবল, আগেরটা ছিল ফুটবল ইজ প্লেড বাই রাম, এক্ষেত্রেও একই হয়েছে, ফুটবল ইজ প্লেড বাই রাম, শুধুমাত্র অ্যাড হয়েছে কি, ভার্বের আগে বা বি ভার্বের পরে বিইং বসেছে, সেম। এবারে যদি এটা নেগেটিভ সেন্টেন্স হতো, অর্থাৎ নাবাচক সেন্টেন্স হতো, যদি এরকম থাকতো, রাম ফুটবল খেলছে না, ধরো রাম ইজ নট প্লেয়িং ফুটবল, রাম ফুটবল খেলছে না, নেগেটিভ আছে, ভয় পাওয়ার কিছুই নেই, একই রকম হবে, ফুটবল অবজেক্টটি সাবজেক্ট হলো, তারপরে টেন্স অনুযায়ী বিভাগ বসবে, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, তাহলে এখানে প্রেজেন্ট টেন্সের বিভাগ ইজ, ফুটবল ইজ। আগে থেকে কী করেছিলাম? বিইং, আর এখানে করব নট বিইং, ফুটবল ইজ নট বিইং, তারপরে ভার্বের থার্ড ফর্ম, প্লেইড, তারপরে বাই বসে, তারপরে অবজেক্টটি, সরি সাবজেক্টটি অবজেক্ট হয়ে যায়, ফুটবল ইজ নট বিইং প্লেড বাই রাম। আগেরটা হয়েছিল ফুটবল ইজ বিইং প্লেড বাই রাম, এটা যেহেতু নট আছে, তাই জন্য শুধুমাত্র নট থাকলে নটই বসে যাবে, ফুটবল ইজ নট বিইং প্লেড বাই রাম। আচ্ছা, এবারে যদি কন্টিনিউয়াসে প্রশ্নবাচক সেন্টেন্স থাকে, যেমন ধরো ইজ রাম প্লেয়িং ফুটবল, প্রশ্নবাচক, কী করব? সিম্পল ব্যাপার, জাস্ট যেহেতু এটা প্রশ্নবাচক আছে, আমরা এটা কী করবো, মনে মনে এটা করে নেব, রাম ইজ প্লেয়িং ফুটবল। তাহলে এটা ভয়েস চেঞ্জ এক্ষুনি করলাম, কী হতো? সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ফুটবল ইজ বিইং প্লেড বাই রাম, এটা করেছিলাম। এটা যেহেতু প্রশ্নবাচক, তাহলে আমরা ইজটাকে, অর্থাৎ বি ভার্বটাকে সেন্টেন্সের শুরুতে করে দেবো, ইজ ফুটবল বিইং প্লেড বাই রাম, আর কোয়েশ্চেন মার্ক অবশ্যই বসবে, ভয়েস চেঞ্জে কোয়েশ্চেন মার্ক সবসময় রিটেন থাকে। তাহলে রাম ইজ প্লেয়িং ফুটবল, একটা অ্যাকচুয়ালি ছিল কি, ইজ রাম প্লেয়িং ফুটবল, রাম কি ফুটবল খেলছে? তাহলে আমরা মনে মনে সুবিধার্থে ইজটাকে সাবজেক্টের পরে নিয়ে গেছিলাম, রাম ইজ প্লেয়িং ফুটবল, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা আমরা করে নিলাম, ফুটবল ইজ বিইং প্লেড বাই রাম, আর যেহেতু প্রশ্নবাচক ছিল, ইজটাকে আমরা সামনে নিয়ে এসেছি, ইজ ফুটবল বিইং প্লেড বাই রাম। এবারে বন্ধুরা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস শিখব, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস কোনগুলি, একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন ধরো রাম হ্যাজ
প্লেইড ফুটবল, এক্ষেত্রে হ্যাভ হ্যাজ এর ব্যবহার থাকে ভার্বের থার্ড ফর্ম বসে, হ্যাভ হ্যাজ থাকবে। রাম হ্যাজ প্লেইড ফুটবল, রাম ফুটবল খেলেছে মানে কাজটা এইমাত্র হয়েছে, তাহলে রাম হ্যাজ প্লেইড ফুটবল হচ্ছে এই সেন্টেন্সটা। তাহলে নিয়মটা কী আছে বন্ধুরা, এত নিয়ম আমরা শিখতে যাব না, আমি একটা কথা লিখে দিচ্ছি, সব প্রথম নিয়মের মতোই। তাহলে ব্যতিক্রমটা কি, শুধু বি ভার্ব এর জায়গায় হ্যাভ বিন বা হ্যাজ বিন বসে, বি ভার্বের জায়গায় হ্যাভ বিন হ্যাজ বিন বসে, কিরকম? যেমন রাম হ্যাজ প্লেইড ফুটবল, এখানে আমরা আগে প্রথমে দেখে নেবো সাবজেক্ট কী আছে রাম, ভার্ব কী আছে, প্লে মানে খেলা করা, তাহলে এটা ভার্ব, সাবজেক্ট ভার্ব, রাম ফুটবল কী খেলেছে, ফুটবল খেলেছে, তাহলে এটা অবজেক্ট। দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমরা পেয়ে গেছি, কোনো চিন্তা নেই। তাহলে আমরা আগের নিয়মই ফলো করবো বলেছি, সব প্রথম নিয়মের মতোই, ফুটবলটাকে আগে আনবো, অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, ফুটবল। তারপরে 2 নম্বরের নিয়ম ছিল টেন্স অনুযায়ী বি ভার্ব, কিন্তু এই ক্ষেত্রে আমি বলেছি বি ভার্বের জায়গায় হ্যাভ বিন হ্যাজ বিন বসবে, তাহলে ফুটবল হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ফুটবলের পরে হ্যাজ বিন ইউজ করব, ফুটবল হ্যাজ বিন। বাকি নিয়ম আগের মতোই, ভার্বের থার্ড ফর্ম প্লে প্লেইড প্লেইড এক্ষেত্রে দেওয়াই আছে, তারপরে বাই, তারপরে সাবজেক্টটা অবজেক্ট, বাই রাম, ফুটবল হ্যাজ বিন প্লেড বাই রাম। এটা যদি প্লুরাল নাম্বার থাকতো মানে বহুবচন থাকতো, একের বেশি থাকতো, তাহলে আমরা হ্যাভ বিন করতাম। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, যদি বলি হি হ্যাজ ইটেন 2 ম্যাঙ্গোজ, সে 2টো আম খেয়েছে, সাবজেক্ট সে, খাওয়া হচ্ছে ভার্ব, সে কী খেয়েছে, 2টো আম, তাহলে 2টো আম পুরোটাই অবজেক্ট। এবার ভালো করে খেয়াল করো বন্ধুরা, খুবই ইম্পর্টেন্ট জায়গা, অবজেক্টটা প্রথমে সাবজেক্ট হবে, 2 ম্যাঙ্গোজ, শুধু ম্যাঙ্গোজ হবে না, 2 ম্যাঙ্গোজটাই হবে, 2 ম্যাঙ্গোজ, যেহেতু 2টো আম একের বেশি প্লুরাল নাম্বার, সেক্ষেত্রে হ্যাভ বিন ইউজ করব। এই জায়গাটা ভালো করে খেয়াল করবে, হ্যাজ আছে মানেই হ্যাজ বিন হবে তা নয়, আমরা এই যে অবজেক্টটা ছিল এটা এখন সাবজেক্টে পরিণত হয়েছে, এই সাবজেক্টটাকে ফলো করে বি ভার্ব বা হ্যাভ ভার্ব বসাই, সেই জন্য এইটাকে ফলো করে এক্ষেত্রে হ্যাভ বিন বসবে, 2 ম্যাঙ্গোজ হ্যাভ বিন। তারপরে যেমন নিয়ম ছিল ভার্বের থার্ড ফর্ম ইট এট ইটেন, তারপরে বাই বসে, তারপরে সাবজেক্টটা লাস্টে অবজেক্ট হয়ে যায়, হি থাকলে বন্ধুরা লিখে দিয়েছিলাম, হি থাকলে হিম হয়, তাহলে কি হলো, 2 ম্যাঙ্গোজ হ্যাভ বিন ইটেন বাই হিম, হ্যাভ বিন, যেহেতু এখানে প্লুরাল নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বিন বসবে, অন্যথায় হ্যাভ বিন বসবে। যদি ইন্টারোগেটিভ ফর্মে থাকে অর্থাৎ প্রশ্নবাচকে থাকে তখন কি করব, যেমন বললাম যে হ্যাভ ইউ সিন দ্য তাজ বা তাজমহল, যাই হোক, হ্যাভ ইউ সিন দ্য তাজ, কি করব, সিম্পল ব্যাপার, আমরা মনে মনে ধরে নেব হ্যাভটা পরে আছে, অর্থাৎ ইউ হ্যাভ সিন দ্য তাজ, আমরা কি করব এরকমভাবে লিখে নেব, মনে মনে ভেবে নেব ইউ হ্যাভ সিন দ্য তাজ, অর্থাৎ হ্যাভটা এখানে ছিল আমরা পরে নিয়ে এসেছি। তো একটু আগেই আমরা করলাম সাবজেক্ট ভার্ব অবজেক্ট, কি করেছিলাম, দ্য তাজ হ্যাজ বিন, ভার্বের থার্ড ফর্ম সি সো সিনই আছে, দ্য তাজ হ্যাজ বিন সিন বাই, ইউ থাকলে ইউই হয়, ইউ, যেহেতু আগেরটা প্রশ্নবাচক ছিল, হ্যাভটা আগে ছিল, এক্ষেত্রেও আমরা কি করব, শুধুমাত্র হ্যাভ বা হ্যাজটাকে আগে আনব, হ্যাজ দ্য তাজ বিন সিন বাই ইউ, কোয়েশ্চেন মার্ক দিয়ে দেবো। আবার বলছি
ইউ হ্যাভ সিন দ্য তাজ, এটার প্যাসিভ ভয়েস হয় দ্য তাজ হ্যাজ বিন সিন বাই ইউ। যেহেতু এটা প্রশ্নবাচক ফর্মে ছিল, আমাদের এই যে ভয়েসটা করলাম সেটাও প্রশ্নবাচকেই থাকতে হবে, তাই জন্য এখানে এই হ্যাভটা বা হ্যাজটা আগে আনতে হবে। যেমন এখানে হ্যাজটা আগে এনেছি, হ্যাজ দ্য তাজ বিন সিন বাই ইউ, হ্যাভ বা হ্যাজ সাবজেক্টের আগে চলে আসবে। ব্যাস আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি বন্ধুরা। বললাম যে হ্যাভ ইউ বা হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, তুমি কি কাজটি করেছো। আমরা ধরে নেব তুমি কাজটি করেছো, অর্থাৎ ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমরা হ্যাভটা ধরে নেব এখানে আছে, ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, ডু ডিড ডান এটা ভার্ব, দ্য ওয়ার্ক কী করেছো কাজ করেছো, তাহলে এটা অবজেক্ট। প্রথমে তাহলে কী করবো, অবজেক্টটাকে সাবজেক্ট করবো, দ্য ওয়ার্ক। হ্যাভ হ্যাজ থাকলে বলেছিলাম হ্যাভ বিন, হ্যাজ বিন বসে, যে দ্য ওয়ার্ক সিঙ্গুলার নাম্বার এক বচন একটি বোঝাচ্ছে, তাই জন্য হ্যাজ বিন, দ্য ওয়ার্ক হ্যাজ বিন দ্য ভার্বের থার্ড ফর্ম, ডু ডিড ডান এখানে ডান দেওয়া আছে, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান, তারপরে বাই বসে, তারপরে সাবজেক্টই অবজেক্ট হয়ে যাবে, ইউ থাকলে ইউই বসে, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই ইউ। এবারে আমাদের প্রশ্নবাচক করতে হবে, এটা যেহেতু প্রশ্নবাচক ছিল, শুধুমাত্র কী করবো এই হ্যাজটাকে আগে বসিয়ে দেবো, হ্যাজ দি ওয়ার্ক বিন ডান বাই ইউ, অবশ্যই কোয়েশ্চেন মার্কটা লাস্টে পুট করব। তাহলে বন্ধুরা এই হচ্ছে গিয়ে প্রেজেন্ট টেন্সের ভয়েস টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস চেঞ্জ, প্যাসিভ ভয়েসে চেঞ্জ করার নিয়ম। বন্ধুরা তাহলে আমরা শিখলাম বেসিক থেকে শুরু করে ভয়েস চেঞ্জের কিছু সাধারণ নিয়ম। পরবর্তী পার্টে আমরা আলোচনা করব পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সের প্যাসিভ ভয়েস কী করে করতে হয় সিম্পল ট্রিকের মাধ্যমে। তো বন্ধুরা আজকে এই অবধি পার্ট ওয়ান ভিডিও, যদি আমার ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট করবেন, তো ভুলবেন না, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।